ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যা যা জানতে পারবেন। হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ কি? হাই প্রেসার বা উচ্চ রক্তচাপের কারণ ও লক্ষণ। হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ শরীরের কি কি ক্ষতি করে? হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করবেন? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কি করণীয়? হাই প্রেসার বা উচ্চ রক্তচাপ কি? মানুষের স্বাভাবিক রক্তচাপ হল 120/80 মিলিমিটার পারদচাপ। সাধারণত রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। অর্থাৎ রক্তচাপ যখন 140/90 মিলিমিটার পারদচাপের বেশি হয় তখন ওই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলা হয়। উচ্চ রক্তচাপের লক্ষণ সমূহ আগে থেকে সবারই জেনে রাখা উচিত, তাহলে এই সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায়। উচ্চ রক্তচাপের লক্ষণ কি কি? দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, বুকে ব্যথা বা বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট বা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, নাক দিয়ে রক্ত পড়া, মাথা ব্যথা, মাথা ঘোরা, অনিদ্রা ও ক্লান্তি, প্রস্রাবে রক্ত যাওয়া, শরীরের অঙ্গ বিশেষের দুর্বলতা বা অবশ হয়ে যাওয়া, অনিয়মিত হৃদস্পন্দন, অন্তঃসত্ত্বা মায়েদের ক্ষেত্রে খিঁচুনি হতে পারে। উচ্চ রক্তচাপের কারণ কি কি? পারিবারিক বা বংশগত, জিনগত কারণ, বয়স, শারীরিক কসরত না করা, তামাকজাত দ্রব্য গ্রহণ বা ধূমপান, লবণ বেশি খাওয়া, মানসিক চাপ বা অতিরিক্ত উৎকণ্ঠা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদপান, স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, গর্ভ অবস্থা বা প্রেগনেন্সি, কিডনির সমস্যা, থাইরয়েডের সমস্যা, অ্যাড্রেনাল গ্রন্থির সমস্যা, বিভিন্ন ওষুধ সেবন ইত্যাদি। হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করবেন? যদি কারো রক্তচাপ হঠাৎ খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে রোগী যদি দাঁড়িয়ে থাকেন তাহলে অবশ্যই বসে অথবা শুয়ে পড়তে হবে ও তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। জরুরি অবস্থা হিসেবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, প্রয়োজনে হাসপাতালের শরণাপন্ন হতে হবে। উচ্চ রক্তচাপ শরীরে কি কি ক্ষতি করে? দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ও চিকিৎসাবিহীন উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এছাড়া আরও কিছু মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপের কারণে হৃৎপিণ্ডের মাংসপেশী দুর্বল হয়ে যায়, ফলে হৃৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় ও হার্ট অ্যাটাক হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে কিডনিও নষ্ট হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যায় যা স্ট্রোকের কারণ হতে পারে, এমনকি চোখের রেটিনাতে রক্তক্ষরণ হয়ে অন্ধত্ব পর্যন্ত ঘটতে পারে উচ্চ রক্তচাপের কারণে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ডাক্তারের পরামর্শের পাশাপাশি একটি সুপরিকল্পিত খাদ্য তালিকা অনুসরণ করা অত্যন্ত জরুরি। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, অতিরিক্ত লবণ ও চিনি জাতীয় খাবার কম খেতে হবে, সোডিয়াম বহুল খাবারও কম খেতে হবে, তেল ও চর্বি জাতীয় খাবার যথাসম্ভব কম খেতে হবে, প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটতে হবে, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিতে হবে, যতটা সম্ভব মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে, ধূমপান ও মদপান থেকে বিরত থাকুন, নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজনে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।